बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम एवरीवन वेलकम टू माय चैनल सारा करीम आछी। आज आमी आपनादेर जोनो निये एसेछी चिकेन टिक्का बिरियानी। अनेक मजार ए बिरियानी रेसिपिटा आपनादेर साथे सहज भावे तैरी करार चेष्टा करेछी। आशा करी आमार आजकेर रेसिपि आपनादेर भालो लागबे। भालो लेगे थाकले अवश्यई आमार चैनलटी सबसक्राइब करे आमार चैनलेर पाशे थाकुन एबं पाशे छोटो बेल आइकनटी प्रेस करे राखुन। नतून कोनो भिडियो आपलोड होले नोटिफिकेशन चले जाबे सरासरि आपनार काछे। तो चलुन देखे नेई एई मजार टिक्का बिरियानिटा किभाबे तैरि करेछि। आर आमी एई बिरियानिटा राइस कुकारे तैरि करे देखिएछि, आशा करी भालो लागबे। तो चलुन देखे नेई। हमें एखे बड़ो एक चिकेन निये निये कक मुरगीगुलो आछे सेटाई प्राय एक केजिर उपरे सोया एक केजी परिमाण मुरगीटा। एक बड़ो मुरगी निले टेस्टा भालो हय। तो मुरगीगुलो परिष्कार करे नर्मल काट दिए निये एक टेबिल चामच परिमाण मरिचेर गुड़ा दिए दिलाम एवं दिए दिच्छी गरम मसला पाउडार एक टेबिल चामच परिमाण। आपनारा घरे तैरी व्यवहार करते पारें किंबा केनाटाओ व्यवहार करते पारें। एखन दिए दिच्छी जीरा भाजा गुड़ो सेटाओ किन्तु एक चा चामच परिमाण। एखने आमी परवर्तीते टिक्का मसलाटा व्यवहार करब, सेजन्य बेशी मसला व्यवहार करार प्रयोजन नेई। एखने आदा बाटा देड़ चा चामच परिमाण एवं रसुन बाटा एक चा चामच परिमाण दिए दिच्छी। आर दिए दिब जर्दार रंग टू लाल कलर हवार जोन्नो। जर्दार रंग आमी एकटु रंग दिच्छी कारण चिकेन टिक्काटा एकटु कलरफुल हय सेजन्नोई। सब माखानो हये गियेछे, एखन आमी ढेके रेखे देव दुई घंटार जोन्नो। आर अवश्यई आरो समय रखते पारले आपनारा आरो समय रेखे देबेन, तीन थेके चार घंटाओ रेखे दीते पारेन। मसलाटा माखिए जत भितरे मसला ढुकबे ततई भालो हबे। एखन आमी चिकेनगुलो भेजे निच्छी। हाड़ीते आमी तेल दिए दिएछी पर्याप्त परिमाण। भाजार जोन्नो आमी राइस कुकार व्यवहार करछी। आपनारा किन्तु नर्मल हाड़ीते चूलाय बसिए एक ही उपादाने एक ही भावे तैरी करे निते पारबेन सेम भावे। तो आमी चिकेनगुलो सुंदर करे लाल करे भेजे निब, एकटू भाजा भाजा करे नामाबो। देखुन एकटा पाश कत सुंदर एकटा कलर एसेछे। तो आमी उल्टिए निच्छी चिकेनटा। माखानोर समय आपनारा अवश्यई टेस्ट अनुजायी लवण दिए नेबेन। आमी लवणटा दिएछिलाम सेटा स्किप हये गियेछे, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখুন চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে, কতটা সফট হয়ে গিয়েছে। এখন চিকেনটাকে আমি উঠিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে। চিকেনটা আমি উঠিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। দেখুন এখন এখানে আমি একটু কয়লা দিয়ে একটু ফ্লেভার যুক্ত করে নিব, স্মোকি একটা ফ্লেভার আসবে। সেজন্য ফয়েল পেপার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটা বাটির মধ্যেও নিতে পারেন কিংবা এই পুরো ব্যাপারটাই আপনারা বাদ দিয়ে দিতে পারেন। তো এখানে আমি একটা জ্বলন্ত কয়লা দিয়ে দিলাম। দেখুন আমি চুলায় দিয়ে কয়লাটাকে গরম করে নিয়েছি। এর মধ্যে যে সয়াবিন তেল আছে তা সামান্য পরিমাণ দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই যে কয়লার ধোঁয়াটা বের হচ্ছে একটা স্মোকি ফ্লেভার হবে, গন্ধ হবে, সেটা চিকেনের সাথে মিশে যাবে। সেজন্য কিন্তু খাবারটা আরও টেস্ট হয়। চিকেন টিক্কা বিরিয়ানির প্রধান কারণ কিন্তু এই ফ্লেভারটা, সেজন্য আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর না থাকলে তো বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো চিকেনটা ভাজার পর যেই তেলটা ছিল তার মধ্যে আরও 2 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। নিয়ে এখন আমি তেলটা গরম করে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজের কুচি, পেঁয়াজের কুচিটা আমি খুব ভালো করে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আদা রসুনের পেস্ট দিয়েও কিন্তু আমরা ভেজে নিব রসুনের, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই পর্যন্ত ভেজে নিতে হবে। এগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি টমেটো কিউব করে রেখেছিলাম,
দুটা টমেটো ছোট ছোট টিউব করে রেখেছি, ছোট ছোট করে কেটে রেখেছি, তা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব। নেয়ার পরে আমি এখানে চিকেন টিকিয়া মশলাটা দিয়ে দিচ্ছি। যে শানের মশলাটা আছে আপনারা সেটা ব্যবহার করতে পারেন, কিংবা বাংলাদেশি অনেক মশলাও আছে সেইগুলোও ব্যবহার করতে পারেন। 2 চা চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম চিকেন টিকা মশলাটা। এটার মধ্যে সব রকম মশলা দেয়া থাকে, সেজন্য আপনারা আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। আর দিয়েছি আমি জিরা ভাজা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, কিছু পানি এবং টক দই দিয়েছি 1 কাপ পরিমাণ দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিব। খুব সুন্দর একটা কালার এসেছে, তাই না? মশলাটা খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। এখন আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, কারণ মুরগিতে আমার আগেই কিছু লবণ মিশানো আছে। তো মুরগিটাও দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে চিকেনটা দিয়ে। চিকেনটা রান্না করার তেমন কিছুই নেই, এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে, সামান্য পানি দরকার হলে আপনারা পানি দেবেন, কিন্তু রাইসটাও তো আমি আলাদা তৈরি করে নেব, সেজন্য পানিরও ব্যবহার করার কোনো প্রয়োজন মনে করি না। তো চিকেনটাকে খুব ভালো করে এভাবে রান্না করে নেব আমি। রান্না করে তারপর এখানে আমি 1 চা চামচ পরিমাণ চিনি মিশিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স রাখার জন্য। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, অনেক ভালো একটা টেস্ট আসে। আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5-6টা, এটা একটা আলাদা ফ্লেভার তৈরি করবে। তো ব্যাস হয়ে গিয়েছে, এখন ঢেকে 5 মিনিট রেখে আমি নামিয়ে নিব। এরপর রাইসটা তৈরি করব, কারণ রাইসটা আমি আগেই ভিজিয়ে রেখেছি। যত পোলার চাল আছে আপনারা অবশ্যই আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেবেন ধুয়ে। আমি 3 পট পরিমাণ পোলার চাল নিয়ে নিয়েছি পানিটা ফুটিয়ে, তার মধ্যে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, চালগুলো আমি আগেই ভিজিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। চালটা ঝরঝরা থাকলে আপনার পোলাওটাও কিন্তু খুব ঝরঝরে হয়ে যায়। এখন আমি এই পোলার চালের মধ্যেই অন্যান্য মশলা দিয়ে দিব। এখানে আমি আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন দিচ্ছি লবণ টেস্ট অনুযায়ী। তেলটা দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে ঢেকে, দেখুন, ঢেকে রেখে দিব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়, ভাতটা তৈরি হয়ে যায়। তো ফিরে আসছি, ভাতটা তৈরি হওয়ার পরে দেখুন ভাতটা তৈরি হয়ে গিয়েছে, পোলাওটা আমার রেডি। এখন আমি এই পোলাওটা কিছুটা উঠিয়ে নিব, নিয়ে চিকেনটা মিশিয়ে দিব। তো ঝরঝরে পোলাওটা হয়ে গিয়েছে, খুব সুন্দর। এখন আমি আরও 5 মিনিটের জন্য দমে দিয়ে রেখেছিলাম, রাইসটা তৈরি, রাইসটা উঠিয়ে নিয়েছি, এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিব। দেখুন চিকেনগুলো দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিব। আমি 2 পরতে দিয়েছি। এখন উপর দিয়ে আবার রাইস দিয়ে দিচ্ছি। রাইস দেওয়ার পরে উপর দিয়ে পুদিনা পাতা কুচি এবং ধনে পাতা কুচি মিশিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, তবে এর জন্য কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে। তো এখন পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি দুধের মধ্যে যেই জাফরানের কালারটা আছে সেটা মিশিয়ে দিয়েছি, জর্দার রঙটা মিশিয়ে দিয়েছি। দিয়ে চারিদিকে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা কালার আসবে রাইসের। এখন ঘি মিশিয়ে দমে দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন আমার রাইসটা সম্পূর্ণ তৈরি। তো এখন আমি প্লেটে পরিবেশন করব। আমি ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি রাইসটা
দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। খেতে অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে তৈরি করে দেখবেন আমার এই মজাদার চিকেন টিকিয়া বিরিয়ানিটা। আশা করি অনেক সহজ এই চিকেন টিকিয়া বিরিয়ানিটা। তো আমি প্লেটে বের নিচ্ছি। চিকেন টিকিয়া বিরিয়ানিটা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।